ハッピーグルン買えで。আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে। তোমাদের আরেকবার স্বাগত জানাই। আবার একটা ব্লগ শুরু করছি, আজকে সানডে স্পেশাল ব্লগ। রান্নাঘর থেকে শুরু করছি ব্লগটা। সকালবেলা এই তো সবে চা খেয়ে আসলাম, চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ছেলে সবে উঠলো আর এতটা বেলা হয়ে গেছে, সোজা একদম রান্নাঘরে চলে এসেছি টিফিন বানাতে। তা আজকে টিফিনে হচ্ছে, সানডে তো একটু স্পেশাল হতে হবে, সানডে মানে হচ্ছে ফুলকো ফুলকো লুচি। অনেকদিন পরেই আজকে লুচিটা বানাচ্ছি। তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে একটা সবজি বানাবো, আর এই যে আটার পুরি বানাবো আজকে। আটাটাকে মেখে নিয়েছি জোয়ান চিনি আর একটু তেল দিয়ে, ব্যাস আর কিছু দিয়ে নিই ওর মধ্যে। অনেকটা বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে, এখন রান্নার কিচ্ছু জোগাড় হয়নি। আজকে স্পেশাল রান্না হবে মাটন কিমা বিরিয়ানি। আজকে বাইরে খেতে যাওয়ার কথা ছিল, ছেলে খাবে বলেছে মাটন কিমা বিরিয়ানি, ওই জন্য আর বাইরে যাইনি, আজকে ঘরেতেই রান্না হবে। বিস্কিট দিলে এখন আর খায় না, মিষ্টি দিলে খাবে। এ ধর ওকে এখন খাওয়াতে হবে, হাত দিয়ে গেলাম খাইবে। ঠিক গেছে, ও আর ভয় পায় না, রোজ হাত থেকেই তো নিয়ে যায়, ওখানে দিলে নেয় না। দেখো একটু জিরে দিয়ে দিলাম, দেবো একটু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো, মশলা তুলে নেবো, একটু জিরে দেবো, অল্প করে জলে গুলে রাখা মশলাটা এবার দিয়ে তরকারিটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো, নিয়ে লুচিগুলো ভেজে নেবো। ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা এরা খুব ভালো খায়। তরকারি তো হয়ে গেছে, দেখো সবকটা মানে লেচি কেটে নিই, ভেঙে গেল বাকিটা, লেচি কেটে নিয়েছি। কড়াইতে গরম হয়ে গেছে, কড়াইটা এবার তেল দিয়ে দেবো। বেলা হয়ে গেলে একটা একটা করে ভেজে দেখি, না ফুললেই তো হলো, ফুলে ওট লুচিটা না ফুললে মনটা খারাপ লাগে। এই ধরে ফুলকো ফুলকো লুচি, লুচিটা না ফুললে মনটা কেমন হয়ে যেন অপরে যেন। শ্যামু আছিস কিরে, এই বটকু লুচি লুচি। খেলা নিয়ে এসছে মুখের সঙ্গে, ওর খেলা ওর মুখে, ওর মুখে এতগুলো খাবো না, অতিথি সেবাতে কোন রকম তুমি বিনা নিমন্ত্রণে আসতে পারো, কিন্তু তোমার অতিথি দেব হব। হিং দিলে আরো ভালো লাগবে,
টিফিন খাওয়ার পরে আর এখনো রান্নাঘরে যাইনি, ভালো লাগছে না রান্না করতে। খাওয়ার পরে স্যামকে স্নান করাতে গেছে, ছাদে একটু যাব। আর দেখো মাইগ্রাম থেকে আমার কী কী এসছে, সেগুলো কিছু খোলা হয়নি, এগুলো দেখাবো তোমাদের। কতগুলো লিপস্টিক নিয়েছি আমি, এই প্রথমবার এতগুলো লিপস্টিক মাইগ্রাম থেকে কিনেছি, অফারেই পেয়েছি এগুলো। পরে দেখাচ্ছি, চলো আগে স্যাম কি স্নান করছে দেখে আসি। সব বাজার রেডি করে গুছিয়ে রেখেছি, এবার শুধু রান্না করলেই হয়ে যাবে। আমি ঘরটা ঝাড় দেবো বাবুর ঘরটা। এই দেখো স্যামের মাংসটা বসিয়ে দিয়ে দিয়েছি, তখন খাওয়ার সাথে সাথে দেবনাথ তো খেয়ে বেরিয়ে গেল। আর এই যে সব কিছু রেডি করে গুছিয়ে রেখেছি, এই যে কিমাটাকে ধুয়ে রেখেছি, এসে দেখাচ্ছি, চলো স্যাম স্নান করছে একটু দেখি। ছাদেই ঘুরে দাঁড়ানো যাবে ছাদে? বাবু কই গেলি? কি রোদ, বাপরে বাপ ছাদে আজকে। হ্যালো শ্যাম্পু দিবি না? শ্যাম্পু দিয়ে দে, রাত্রে যে অয়েলটা মাখতো সকালে স্নান করাতো বাবা, তখন ভালো ছিল। স্যামের পর কাজ করতে ওর কোনো অসুবিধা নেই, সব করে দেবে স্যামের কাজ। ভাইকে একটু ভালোবাসে, স্যামের কিছু হলে স্যাম পটি করছিল না, ও কোনোদিন পটি করেনি আজ পর্যন্ত, কোনো পেটের কোনো সমস্যা আজ পর্যন্ত হয়নি। বমি করছিল কদিন, মানে একদিন পুরো টানা বমি করেছিল, তিন চারবার মতো। তাতেই আমার ছেলের মাথা মন সব খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, কথা বললে রেগে যাচ্ছে। রান্না করবো আর স্যামের এই ঘরটা একটু বাবু ছাড় দিয়ে লিপস্টিক নিয়ে রেখেছি, কোনো দিন নিই না আমি, কোনো দিন এত লিপস্টিক ব্যবহারও করি না, এত মজা লাগছে, অফারে পাচ্ছি না, এই জন্য নিয়ে নিয়েছি কতগুলো। তোমরা মাইগ্রাম থেকে দেখতে পারো, ভালো লাগবে লিপস্টিকগুলো, দামটাও ঠিকঠাক আছে। কোনোদিন কিচ্ছু নিই না, মেয়ের দৌলতে নাও, আমার মা ওখান থেকে নাও, অনেক ছাড় পাবে। এই দেখো চারখানা লিপস্টিক নিয়েছি আর একটা নেল পলিশ। প্রথমে দুটো এ করেছিলাম এটার সাথে, তারপর পরে আবার এই এই তিনটে একসাথে এসছে। এই তিনটে 199 টাকা, দুটো লিপস্টিক একটা নেল পলিশ, আর এটাই হচ্ছে 260 টাকায়। দুটো লিপস্টিক আছে আর একটা হচ্ছে কম্প্যাক আছে। এই তিনটে হচ্ছে 260 আর এই তিনটে হচ্ছে 199 টাকা। এই দেখো 375 টাকা করে, এটার দাম ছিল 299 টাকায়। দেখো অনেকক্ষণ পরে আবার চলে আসলাম রান্নাঘরে। দেখো না একা হাতে আর বেড়ে উঠছে না, দুদিকে বসিয়ে দিয়েছি, বেলা হয়ে গেছে অনেকটা, 12টা প্রায় বেজে গেছে। এই যে ভাতটা ওই জন্য দেখাইনি, ভাতটাই আমি কিছু আহামুড়ি কিছু মেশাইনি, কেন স্যাম ভাত খায় তো, আর অল্প একটু দু কোটো চালের ভাত করি, ওই জন্য আলাদা করে কিছু করি না, যা মেশাবো মাংসের মধ্যেই দেবো, ওই জন্য ভাতটা শুধু বসিয়ে দিয়েছি। আর এই দেখো 500 গ্রাম মাটন ধুয়ে নিয়েছি ভালো করে, একটু আনার সাথে না একটু ভালো করে বেছে নেবো, ওই ছোটো ছোটো লোম থাকে, অনেকক্ষণ ধরে বেঁচেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আলুটা করে রেখেছি একটু, এটা দিয়ে দেবো। বিরিয়ানি এক্সপার্ট না রয়ে এনেছে, 100 গ্রাম মতন টক দই দিল, এই যে আদার পেস্ট দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, এই রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো দেবো, একটু ধনের গুঁড়ো, আর একটু গরম তেল দিয়ে দিলাম, একটু ভালো করে মেখে রাখো। ক্যাড়া বাটারে অল্প একটু দেবো, আমরা বেশি গন্ধটা পছন্দ করি না, ওই জন্য আমি অল্প একটু দিলাম, ভাতে দেবো না, এখন একটু দিয়ে দিলাম। আর একটু গোলাপ জল দেবো, গরম মশলা, এভারেস্টের বিরিয়ানি মশলা আমি এর মধ্যে একটু এখন দিয়ে দেবো। চিকেনটা একটু অন্যরকমভাবে বানাবো, একঘেয়েমি চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে একবার এই চিকেনটা ট্রাই করে দেখতে পারো। দেখো তেলের মধ্যে টক দইটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, এই রসুনের পেস্ট দিয়ে দেবো, আদা বাটা, লঙ্কা বাটা, দেখো গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম, হলুদ, সামান্য জিরে, বড় চামচে 1 চামচ টমেটো বাটা। দেখো চিকেনটা ধুয়ে রেখেছি, সেটা আবার দিয়ে দেবো তেলের মধ্যে, এটা ভালো করে মেখে। রান্না করতে করতে হাত গেছে আমাদের,
নষ্ট হয়ে গেল, অল্প একটু কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা রসুনের সাথে একটু বাটা ছিল সেটা দিয়ে দিলাম, একটু কালার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, অর্ধেক একটু কসুরি মেথি জ্বালিয়ে দেবো। কিছু গোটা মশলা আমি বিরিয়ানির জন্য অ্যাড করছি, দেখো দারচিনি, চারটে দারচিনি দিলাম, চারটে এলাচ, গোটা গোলমরিচ, একটু জৈটা যে ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে একটু জিরে দিই, অল্প একটু সাদা জিরে দিলাম, সাই সাই জিরাটা নেই, কিছু বেরেস্তা তো আমি অ্যাড করে দিয়েছি, এবার কাঁচা মিষ পেঁয়াজ কিছু এটা দিয়ে দিয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে পেস্ট করে রেখেছি এটা দিয়ে দিলাম, কালার লঙ্কা গুঁড়োটা একটু দিয়ে দিলাম, একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার মাটন কিমাটা অ্যাড করে দেবো, কারণ এর মধ্যে আমার সব মশলাই দেওয়া রয়েছে, উপর থেকে একটু রসুন দিয়েছিল, আস্তে আস্তে এর মধ্যে হতে দিতে হবে, চিকেনটা এই জলের মধ্যেই করবো, আর এই আলু ছাড়া তো বাবা ছেলে কেউ খেতে পারে না, ওই জন্য আমি দুটো আলু অল্প ছোটো আলু ভেজে নিয়েছি পরে দিই, এতে এতে আলু না দিলেই ভালো লাগবে, ওই চিকেনটাকে তো আমি একদম জল দিই নি, এইভাবে কষিয়ে কষিয়ে করেছি, চিকেন একদম লেগ পিস দুটো বাজে, এখন রান্নাই হয়নি, হয়ে এসছে আর একটুখানি বাকি আছে, এবার যখন ভাতটা তো পুরোটা করিনি, একটু 90% মতন করা আছে, এবার ভাতটা আমরা সব দিয়ে দিলাম, একটু বিরিয়ানি মশলা উপর থেকে দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, এই যে একটু পুদিনা পাতা, পুদিনা দেয় একটু গন্ধটা ভালোর জন্য দিলাম, ধনে পাতা আছে, দেখো কালার দিয়েছে একটু দুধের সাথে মিশিয়ে, পান্ন একটু ঘি ওপর থেকে দিয়ে দিলাম, চলো এটা 10-20 মিনিটের জন্য দমে থাক, নিচে জল আছে বলে চাটু বসাইনি, চাটুটা পরে বসাবো, জলটা শুকিয়ে গেলে চাটুর মধ্যে দমে দিই, এই ছেলে এতক্ষণ ঘুমাচ্ছিল আর চিকেন দেখে একদম সতেজ হয়ে গেছে, বোমকা এই আমি কারো দিয়ে থাকবো তাই বাবু এই ডাকছে না, ছেলেটা যেন দুটো ছেলেই সমান একদম, তবে তোর তো খাওয়া বন্ধ হয়ে গেলো আজকে, আর একটা আছে খিদে পাইনি, হ্যাঁ পেয়েছে তিনটে বাজে খেয়ে নি, খেয়ে নেওয়ার পরে বিকালে একটু যাদবপুরে যাবো, ওখানে বাৎসরিক পুজো আছে, ওখান থেকে দেবনাথের ওখান থেকে নিমন্ত্রণ আছে, ওখানে যাবো, প্রসাদ নেবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো বিকালে গিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে, শুয়ে রেস্ট করছিলাম, ঘুমাইনি, ফোন ঘাটছিলাম, একটু শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, যা হয় আর কি প্রত্যেকদিন, তা এখন 8টা বাজে, সন্ধ্যেবেলা সব কাজ টাজ হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দেবনাথ সন্ধ্যে দিয়েছে, দেওয়ার পরে এখন 8টা বাজে, এখন তো যাদবপুরে যাবো বলেছিলাম যে বাৎসরিক পুজো হয় একটু প্রসাদ খেতে যাবো, আর এই দেবনাথ বলে এই চুড়িদারটাই পরে নাও, তা চলো ওখানে গিয়ে বাড়িতে এসে তোমাদের সাথে আমি কথা হচ্ছি, বাবু চলে আস, বাবু গেছে ক্লাস করাতে, এটাকে চিকেন সেদ্ধ গাজর সেদ্ধ ছিল সব খাইয়ে দাইয়ে তারপরে ডেকে যাচ্ছে, Thank you.
বলো কোথায় যাচ্ছ, বলো কোথায় যাচ্ছ। হ্যাঁ, সব বন্ধ কেন আছে? লাইট নেই কেন? ভিডিও করবে না? হ্যাঁ, তোমাকে চেনে নাকি? বাবা আমি নিয়ে বসতে পারবো? তিনটে নিতে পারবে দেবনাথ? কি করে নেবে? সেইটাই তো, অনেক বছর পাইনি। হ্যাঁ, বাড়ি আসলাম 9:10 বাজে। দেখো এই যে এটাকে রেখে গেছি, তাড়াতাড়ি চলে এসেছি। আর কি কষ্ট করে প্রসাদগুলো নিয়ে এসেছি, পুরো চেপে নন্দী দেবনাথের গেঞ্জি পুরো একদম দাগ লেগে গেছে প্রসাদের। এত ভারী না, তিনটে থালা আনা যায়? রাতে আর অন্য কিছু রান্না বান্না করিনি, এই প্রসাদটাই আমরা সবাই মিলে খাবো। এত খেতে পারবো না, রেখে দেবো। আর বাজে হচ্ছে 10:35। চলো, আজকের মতন ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব।